পাশাপাশি দুই গোষ্ঠী দুই পিকনিককে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির গোষ্ঠী কন্দল। যদিও বিজেপির দাবি দলে কোনো কন্দল নেই, কটাক্ষ তৃণমূলের। পাশাপাশি বিজেপির দুই গোষ্ঠীর বনভোজন করাকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের কটাক্ষ, বিজেপি দল গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার, সেটা আবারও প্রকাশ্যে এলো। একদিকে বিজেপি নেতৃত্বের দাবি পিকনিক সবাই করতে পারে, এতে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার স্বামীজির জন্মদিবস উপলক্ষে বনগাঁ উত্তর ও দক্ষিণ মণ্ডলের বিজেপি কনভেনর দীপ্তেন্দু বিকাশ বৈরাগী ও শুভেন্দু মিস্ত্রির উদ্যোগে এক পিকনিকের আয়োজন করা হয় বনগাঁ এক মাইল পোস্ট এলাকায়। পাশেই চাপা বেরিয়া শালবাগান এলাকায় অপর একটি পিকনিকের আয়োজন করেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সহসভাপতি জ্ঞান প্রকাশ ঘোষ। দুই মণ্ডলের উদ্যোগে আয়োজিত পিকনিকে উপস্থিত ছিলেন উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। পাশাপাশি সহসভাপতির আয়োজনে হওয়া পিকনিকে অনেক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজে পাচ্ছেন না বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, বিজেপি সাংগঠনিক দল, দলে কোনো গোষ্ঠী কন্দল নেই। পিকনিকটা আছে সাংগঠনিক, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দল। সাংগঠনিকভাবে মাননীয় জেলা সভাপতি এবং যে কনভেনার আছে বনগাঁ উত্তর মণ্ডলে, সে কনভেনারের পিকনিক, ভারতীয় জনতা পার্টির স্বীকৃত যে জেলা সভাপতি তার অনুমোদিত ক্রমে পিকনিকটা আসছে। এবার কে কী বলল ব্যাপারটা সেটা নিয়ে ভাবতে গেলে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল, কোনো ব্যক্তি নির্ভর দল না, কোনো ব্যক্তির কথার উপরে ভারতীয় জনতা পার্টি চলে না। আর পিকনিকটা দেখুন, আজ যুবদিবস, যুবদিবস উপলক্ষে সারা ভারতবর্ষে সব বুথে বুথেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলছে। সেই কার্যক্রম উপলক্ষে কর্মী সমর্থক তারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে চারা দিয়ে শুল্ক দিয়ে তারা পিকনিকটা করছে। এখানে কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সহসভাপতি জ্ঞান প্রকাশ ঘোষ বলেন, আলাদা পিকনিক হতেই পারে, তবে এটা কোনো গোষ্ঠী কন্দল না। তবে আলাদাভাবে হওয়া পিকনিককে তৃণমূলই কালচার বলে আখ্যা দিয়েছেন সহসভাপতি জ্ঞান প্রকাশ ঘোষ। আমার পিকনিক বলে কিছু নেই, দুটোই দলের পিকনিক। আজকে আমাদের স্বামীজি বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে দুই জায়গায় পিকনিক হচ্ছে। না, গোষ্ঠীদ্বন্দ্ব না, তবে ওরা যে পিকনিকটা করছে বা ওরা যেভাবে চলছে, আমাদের বনগাঁ পৌরসভার দুটো মণ্ডল উত্তর আর দক্ষিণ দুটো কনভেনার হয়েছে, তারা মণ্ডল প্রেসিডেন্ট না, অস্থায়ী পদ। কিন্তু তারা পদ পাওয়ার পরে সম্পূর্ণ টিএমসির যে কালচার, সেই কালচারে রাজনীতি করতে চাইছে এবং দুইজনই টিএমসির থেকে এসেছে। এই বিষয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, বনগাঁয় বিজেপি গোষ্ঠী কন্দলে জেরবার, এমপি এমএলএর মুখ দেখেন না, আবার এমএলএ এমপির মুখ দেখেন না। বিজেপি এমনই একটা পার্টি, অন্য জায়গায় কি হচ্ছে সেটা তো আমরা সব বলতে পারবো না, তবে বনগাঁ লোকসভা বা বনগাঁ সাব ডিভিশনে এমপি এমএলএদের মুখ দেখে না, এমএলএরা এমপির মুখ দেখে না, এইভাবেই এদের মধ্যে এত প্রকটভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখছি। সেই জন্যে জ্ঞান প্রকাশ ঘোষ আলাদা করে পিকনিক করছে, আবার এদিক দিয়ে দেবদাস মণ্ডলের লোক আলাদা করে পিকনিক করছে, কোথাও অশোক কীর্তনিয়া যাচ্ছে, কোথাও আবার দেবদাস মণ্ডল যাচ্ছে, এইভাবে ওদের মধ্যে খুনোখুনির পর্যায়ে চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।